মায়েতকে যখন কবরে রাখা হয় তখন তার দেহে আল্লাহ আবার আত্মাকে ফিরিয়ে দেন। এখানে হাদিসের ওপরের অংশ একটু বলি, তাহলে বুঝতে পারবেন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অপরাধী, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ পাপী, পৃথিবীর প্রত্যেকটা মানুষই পাপী। তবে আপনি কি সুনিশ্চিত যে আমার পাপটা ক্ষমা হয়েছে? কেউ কি বলতে পারবেন নাকি? আমি যে ক্ষমা চাইছি, 60-70 বছর ধরে তৌবা করেছি, আল্লাহ কি আমার তৌবা কবুল করেছে? এটা কেউ বলতে পারবে না। তবে হ্যাঁ, মানুষ এই দুনিয়াতেই বলতে পারবে নিশ্চিত, সে নিজে জানতে পারবে, অন্য কাউকে জানাতে পারবে না। মানুষ আপনার তৌবাটা আল্লাহ ক্ষমা করেছেন না করেননি আপনি নিজে জানতে পারবেন, কিন্তু দ্বিতীয় কাউকে জানাতে পারবেন না। এটা যার তৌবা কবুল হবে সে জানতে পারবেই, আর যার তৌবা কবুল হবে না সেও জানতে পারবে। আশ্চর্য একটা কথা, এই তথ্যটা কোরআনে আছে, এই তথ্যটা হাদিসে আছে। আপনি 70 বছর ধরে আল্লাহকে বলছেন, আল্লাহ ভুল হয়েছে ক্ষমা করো আর করব না, কিন্তু এটা যে সুনিশ্চিত ক্ষমা হয়েছে আপনি বলতে পারছেন না। তবে আপনি একটা সময় বলতে পারবেন, সুনিশ্চিত আপনি জানতে পারবেন, আর কাউকে জানাতে পারবেন না। ওই সময়টা হলো মৃত্যুর সময়। কোন সময়? আল্লাহ বলছেন হামিম সাজদা 30 আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, তার উপরে অটল থাকে, মানে যারা বলে আমার প্রতিপালক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই প্রকৃত, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রাজ্জাক নাই, গাফফার নাই, ওলি নাই, পীর নাই, গাউস নাই, কুতুব নাই, মাজার নাই, খানকা নাই, দরবেশ নাই, ফকির নাই, সন্তান দাতা নাই, রাজ্জাক দাতা নাই, সেজদা পাওয়ার মালিক নাই, ইল্লাল্লাহ, একমাত্র কে ছাড়া? এই কথার উপরে যারা টিকে থাকবে, যারা কোনোদিন আল্লাহর সাথে শরীক করেনি, যারা মাজারে খানকায় মানত করেনি, যারা পীরের উসিলে জান্নাত তালাশ করেনি, যারা তাবিজ ঝুলাইনি, যারা মানুষের কোনো দিবসকে মূল্যায়ন করেনি, যারা মানুষের কোনো দিবসকে পূজা করেনি, যারা কোনো পীর মাজারে সেজদা করেনি, যারা আল্লাহ ছাড়া কারো বিধান মানেনি, এরা এদেরকে আল্লাহ মৃত্যুর সময় কি করবেন? এদের মৃত্যুর সময় আল্লাহ হাজারো লক্ষ কোটি ফেরেশতা জান্নাত থেকে মৃত্যুর সময় তার কাছে পাঠিয়ে দিবেন। বাবশিরুবিল জান্নাহ, এই হাজারাতের সুসংবাদ দিবে, আল্লাতি কুনতুম তুআদুন, ফেরেশতারা বলবে আমরা জান্নাতের সুসংবাদ দিতে এসেছি, যেই জান্নাত তোমাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। প্রত্যেকটা মুমিন ব্যক্তির মৃত্যুর সময়ে ফেরেশতা এসে তাকে জান্নাতের সুসংবাদ দিবে। যখন জান্নাতের সুসংবাদ পাবে তখন সে নিশ্চিত ভেবে নিবে তার সব তওবা আল্লাহ কবুল করেছেন। ওটা প্রত্যেকটা মানুষের হবে। তো আপনি কি আমল করে, শিরবেদাত ত্যাগ করে, সব আমল করে মৃত্যুবরণ করার জন্য কি রেডি আছেন? প্রতিপালক তুমি কবুল করো। বারা বিন আজব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশে গেলেন, খরাজনামা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন রাজুলিন মিনাল আনসার, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায় গেলাম, ওয়ালাম্মায়ুল হাদু ফান্তা হাইনাইলাল কুবুরে, জানাজা শেষে আমরা কবরের পাশে গেলাম, কবর এখনো খনন করা হয়নি, ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, ওয়া জালাসনা হাওলাহু, আমরাও তার পাশে বসে গেলাম, ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহিল আরদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাতে একটা কাঠের একটা অংশ ছিল, টুকরা ছিল, ইয়ানকুতু বিহিল আরদা, কাঠ দিয়ে তিনি জমিনের উপরে রেখা টানছিলেন, ফালাম্মা রাসাহু,
এরপরে তিনি মাথাটা উপরের দিকে করে বলছেন, সাহাবীগণ ইস্তাইযু বিল্লাহে মিন আযাবিল কবরে, তোমরা আল্লাহর কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাও। মাররাতাইন আও সালাসান, দুইবার অথবা তিনবার বললেন তোমরা আল্লাহর কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাও। এরপরে তিনি এমন একটা কথা বললেন, সাহাবীগণ শোনো, ইন্নাল আব্দাল মুমিনা ইদা কানা ফি ইনকিতাম মিনাদ দুনিয়া ইকবাল মিনাল আখিরা। শোনো সাহাবীগণ, যখন একজন মুমিন দুনিয়ার জীবনকে বিদায় দিয়ে পরকালের দিকে অগ্রসর হয়, অর্থাৎ মৃত্যুর সময় যখন চলে আসে মুমিনের, নাজালা ইলাইহি মিনাস সামায়ে মালায়েকা, তখন তার কাছে আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে দেন, বিজুল উজুহ, এমন কিছু ফেরেশতা যাদের চেহারা উজ্জ্বল, কান্না উজুহামুস শামস, তারা এত উজ্জ্বল যে তারা যেন প্রজ্বলিত সূর্য। মাহুম আকফানিল কাফানিম মিন আকফানিল জান্না হানুতুম মিন হানুতিল জান্না, তাদের হাতে থাকে জান্নাতের কাফন, তাদের হাতে থাকে জান্নাতের খুশবু, হাত্তা ইয়ালিসু মিন মাদাল বাসার, ওই মুমূর্ষু ব্যক্তির ততদূর পর্যন্ত তারা ওই জায়গায় বসে থাকে, যতদূর এই ব্যক্তির চোখের দৃষ্টি চলে যায় অতদূর বসে আছে হাজারো লক্ষ কোটি ফেরেশতা জান্নাতের কাফন নিয়ে, জান্নাতের সুগন্ধি নিয়ে, শুধু মুমিন ব্যক্তির আত্মাটা রিসিভ করবে। এই জন্য এখনো বুঝেননি মনে হয়, জান্নাত থেকে কয়েক হাজার লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, জান্নাতের কাফন, জান্নাতের খুশবু, তারা দুনিয়াতে এসেছেন মুমিনের রূহটা রিসিভ করবে। ইয়াজিউ মালাকুল মউত, চট করে মালাকুল মউত চলে আসে, হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, এই মুমিন ব্যক্তির মাথার পাশে বসে, মাথার পাশে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসু ত্বাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন। মালাকুল মউত মাথায় হাত বুলায় আর বলে, বের হয়ে আসো প্রশান্ত আত্মা, বের হয়ে আসো প্রশান্ত আত্মা, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে। তাসলু কামা তাসলুল কাতরাতু মিন ফি সিকায়, যখন ফেরেশতা মালাকুল মউত বলে বের হয়ে আসো, তখন গ্লাস থেকে পানি ঢাললে যেমন, গ্লাসটা কাট করলে যেমন পানি এমনিতেই পড়ে যায়, মুমিন ব্যক্তিটার রূহটা এমনিতেই মালাকুল মউতের হাতে চলে আসে। ও বুঝতেই পারে না, হাত এই রূহের রূহটা মালাকুল মউতের হাতে আসতে দেরি, মালাকুল মউত এক সেকেন্ড রাখে না, কাদেরকে দিয়ে দেন বলেন তো, ওই যে রিসিভ করার জন্য জান্নাত থেকে কাফন নিয়ে এসেছে, সুগন্ধি নিয়ে এসেছে, হাজারো লক্ষ কোটি ফেরেশতা জান্নাতের কাফনে রূহটা জড়িয়ে প্রথম আসমানে চলে যায়, গিয়ে বলে তাড়াতাড়ি দরজা খুলো, তাড়াতাড়ি দরজা খুলো, অমুকের সন্তান অমুক, সব মুমিন ব্যক্তির আত্মাটা নিয়ে এসেছি। তখন তারা তাড়াতাড়ি দরজা খুলে দেয়, এখানে তো আছে লক্ষ কোটি ফেরেশতা প্রথম আসমানের, আরো লক্ষ কোটি ফেরেশতা এরাও এদের সাথে দ্বিতীয় আসমানে চলে যায়, দ্বিতীয়টা তৃতীয়, তৃতীয় ফেরেশতা, সব সপ্তম আকাশের সব ফেরেশতা, ষষ্ঠ আকাশের যত ফেরেশতা ছিল সব ফেরেশতা চলে যায় সপ্তম আকাশে, গিয়ে বলেন আল্লাহ অমুকের পুত্র অমুকের আত্মা নিয়ে এসেছি। তখন আল্লাহ বলে ফেরেশতা শোনা, ওর নামটা ইল্লিনে, সপ্তম আকাশের উপরে একটা জায়গা আছে ইল্লিন, সেখানে লিখে রাখো, তার আত্মাটা তার দেহে ফেরত দাও, তাকে জিজ্ঞাসা করা হবে, তাকে ওখান থেকে কিয়ামতের দিন উঠানো হবে। তখন ফেরেশতারা এই আত্মাটা তার শরীরে প্রবেশ করিয়ে দেয়। আর খারাপ ব্যক্তির আত্মাটা কিভাবে কবজ হবে, ওই যে চটের বস্তা নিয়ে আসে হাজার হাজার ফেরেশতা, আর মালাকুল মউত এসে যখন বলে আইয়াতুন নাফসুল খাবিস, হে অপবিত্র আত্মা বের হও, তখন আত্মাটা সারা শরীর ঘুরতে থাকে, বের হতে চায় না। তখন মালাকুল মউত তার হাতটা ঢুকিয়ে এই চটের বস্তায় লোহার আংটা দিয়ে টান দিলে যেভাবে হয় এইভাবে চিরে তার আত্মাকে বের করে টেনে আনে। এত দুর্গন্ধ আত্মা, ওই আত্মাটা চটের বস্তায় জড়ে
প্রথম আসমানে যেতে যেতে আল্লাহ বলে জিনা জিনা এই আত্মার জন্য দরজা খোলা হবে না, সপ্তম জমিনের নিচে সিজ্জিল আছে, সেখানে তার নামটা লিখে দাও আর কবরে তাকে আত্মাটা তার দেহে ফেরত দাও, কেননা সেখানে তাকে এখন শাস্তি দেওয়া হবে। এই হলো মুমিন আর মোনাফেক ফাজের বৎসরিত্বের রূহ কবজের ইতিহাস। এইভাবে যখন আত্মাটা ফেরত দেন, এইবারে বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তু আদু রুহু ফি জাসাদিহি, যখন মুমিন ব্যক্তির দেহে আত্মাটা আল্লাহ ফেরত দেন, আতাহু মালাকানে ফাইজলিসানিহি, তখন আলাদা দুইজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসায়। উঠানো বসানোর পরে বলে, মান রব্বুকা, বলতো প্রতিপালককে, বলতো প্রতিপালককে। তখন মুমিন ব্যক্তি বলে, আগে প্রশ্ন রাখেন, আমি ওই যে সূর্য ডুবছে দেখতে পাচ্ছি, আমার আসরের সালাত হয় না, আগে আসরের সালাত আদায় করতে, আগে প্রশ্ন রাখেন। মুমিন ব্যক্তির দুনিয়াতে যে গতি, কবরও একই গতি। তখন ফেরেশতারা বলবে, জি না, ওটা দুনিয়ার জীবনে ইবাদত, পরকালের জীবনে আর ইবাদত নেই, প্রশ্নের উত্তর দেন। বলেন, মান রব্বুকা, তখন লোকটি বলে, রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, মা দিনুকা, তোমার দিন কি, দিনই আল ইসলাম, আমার দিন ইসলাম, ওই যে তোমাদের উপর একজন নবীকে প্রেরণ করা হয়েছিল, তিনি কে? তখন মুমিন ব্যক্তি বলে, হুয়া আব্দুল্লাহ, হুয়া মুহাম্মদ, আশহাদু আন্না, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহর দাস, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল। এইভাবে মুমিন ব্যক্তি কবরে কালেমা শাহাদাত পাঠ করবে, তখন আল্লাহ আরশ থেকে বলবেন, আং সাদাকা আব্দি। এখানে আরেকটা কথা ছুটে গেল, তিনটা প্রশ্ন যখন দিতে পারবে,